হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অসম ব্লগ 222। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তো গাইস, আজকে আমি এসেছি দেশি জনগোষ্ঠী উৎসবে, দেখতেই তো পাচ্ছেন। তো গাইস, পুষ্ণ উৎসবে। তো গাইস, আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখবো কামনা থেকে অল্প পুবে। তো গাইস, দেখতে পাচ্ছেন কত প্যান্ডেল একেবারে। আমি এখন ওইদিকে যাচ্ছি, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস, দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এগুলো মানুষই দেখেন নৃত্য করবে, দেশি জনগোষ্ঠী কৃষ্ণ উদযাপনে দেখেন এইগুলা মানুষ নৃত্য করবে। তো গাইস, দেখতে তো পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের দেশীয় বাঁশ পিঠা। তো গাইস, দেখতে পাচ্ছেন, আপনারা এখানে আসলে এগুলা দেখতে পারবেন, দেখেন পিঠা এগুলা ভিতরে দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে তো পারলেন নৃত্য পার্টি এসে গিয়েছিল। আমি এখন আপনাদেরকে বলছি যে কে কে আসবে না আসবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন। তো গাইস, দেখতে তো পাচ্ছেন দেশি জনগোষ্ঠী উদযাপনে, দেখতে পাচ্ছেন কত লোকজন এসেছে এই পুষ্ণা উদযাপনে। আজকে বুধবার 7 ফেব্রুয়ারি 2024। তো গাইস, দেখতে তো পাচ্ছেন এখানে আসবে সাইফুল আলী আহমেদ, তারপরে আসবে নীতুমণি শইকিয়া, তারপরে আসবে রঞ্জিত বসুমতারি, তারপরে আসবে সজল কুমার সিংহ, তারপরে আসবে ইসলামুল হক মন্ডল, তারপরে আসবে শহীদুল ইসলাম, তারপরে আসবে শেখ হেদায়েতুল্লাহ, তারপরে আসবে আবুল হাসান, তারপরে আসবে জিরণ বসুমতারি, তারপরে আসবে নজরুল হক। তো শুনতে তো পারলেন এই কজন আসবে, আপনারা আশা করি আসবেন, ধরো 12টার সময় আসবেন। তো গাইস, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের দেশি জনগোষ্ঠী পিঠা। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন তিল পিঠা, তারপরে তেলে ভাজা পিঠা। তো গাইস, দেখতে পাচ্ছেন, তো গাইস আমাকে দিচ্ছে এখন, দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে তিল পিঠা আর এই যে তেলে ভাজা পিঠা, আমার দেশি দেশি পিঠা। তো গাইস, দেখতে পাচ্ছেন, আপনারা আসবেন এখানে এসে পাবেন এগুলা সব আছে, বাঙালি পিঠা আছে, রাজবংশী পিঠা আছে, সব পিঠা আছে এখানে। তো গাইস, দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন, দেখেন এটা বড় পিঠা, অল্প মেলায় দেখা যাবে, মেলায় দেখা যাবে অল্প। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে বড় পিঠা। তো গাইস, এই যে এইদিকে দেখেন, দেখেন কি কি পিঠা আছে এগুলা। তো গাইস, আমি এখন যাচ্ছি আদিবাসী পিঠা, দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলের পিঠা। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা কি পিঠা বললেন, চুকা মিষ্টি পিঠা, এটা দেখতে পাচ্ছেন গাইস। আর এটা ভারবা পিঠা। তো গাইস, দেখতে পারলেন বড় জাতি পিঠা। তো গাইস, দেখি এখন বড় জাতি পিঠা যাচ্ছি আমি এখন। তো গাইস, ফাইনালি আমি এখন আসে গেলাম রাজবংশী পিঠা। এটা কি পিঠা বলছে, এটা অসাধারণ, দেখতে পাচ্ছেন কতগুলো আইটেম এখানে আছে। তো গাইস, আমি এখন যাচ্ছি রাভা পিঠা। তো গাইস, আমি এখন যাচ্ছি রাভা পিঠার ওখানে। তো গাইস চলেন। তো গাইস, ফাইনালি আমি এসে গেলাম এখন রাভা পিঠায়। তো গাইস, এটা কি পিঠা, আপনারা এখানে আসবেন, খেয়ে খেয়ে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেয়ে খেয়ে। তো গাইস, ফাইনালি আমি এসে গেলাম দেশি জনগোষ্ঠী, আমাদের যে যে লাগে, মই, হারিকল, তারপরে কুলা, ঢেঁকি, তোমার যে কিছু আছে সবগুলো এখানে পাওয়া যাবে। তো দাদু, এখানে কি কি আছে অল্প বলে দেন তো। এখানে তো যেরকম হুকা আছে, হরম আছে, হামুরুন, গচা, তারপরে ল্যাম্প, জাকা, খলাই, কুলা, মানে ইত্যাদি যেটা আমার দেশে ইউজ করি আর কি, কমপ্লিট বস্তুতে রাখছি আমরা এটি করে। তো গাইস, শুনতে তো পারলেন, দেখতে পাচ্ছেন সব কিছু এখানে আছে আমার দেশি জনগোষ্ঠী, যেগুলো আর কি লাগে। আর দেখতে পাচ্ছেন মই, ঢেসকো, তুলা, দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু, সব কিছু এখানে আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন নাম লিখে দিয়ে দিয়েছে একেবারে পোস্টার, আমি এখন অন্যদিকে যাচ্ছি এখন। তো গাইস, দেখতে পাচ্ছেন দেশি জনগোষ্ঠী উৎসবে এখানে প্রশাসনের ব্যবস্থা রয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন অন্যদিকে যাচ্ছি, কোনো ঝামেলা টামেলা হলে এই প্রশাসন পুলিশগুলো সবাই
সবাই যাবে ওখানে, ঝামেলা গুলো সারিয়ে দেবে। তোমার দেখি আমি ওদিকে দেখি কি কি পাই। আরো তোমার দেখি আছে ছোট থেকে ডাস্টবিনে ডাস্টবিন রয়েছে, কেউ খেয়ে দিয়ে লেখা যত না ফেলে ডাস্টবিনে ফেলাবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন ওখানে দেখেন তাও ডাস্টবিন রয়েছে, ওদিকে সব জায়গায় ডাস্টবিন রয়েছে। তো গাইজ আমি এখন ভিতরে যাচ্ছি, ভুলবেন না ছেঁকা আছে, ছেঁকা দিয়ে খাওয়া আছে। তো গাইজ চলি ওখানে। গাইজ দেখেন ফাইনালি দেখেন ছেঁকা আছে এখানে, দেখেন আমাদের দেশি জনগোষ্ঠী খাবার। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে এখানে দাদু? এখানে ঠাকুরি কালের ডাল, আর কি, আর কবি, আলু ঘন্ট, তারপরে ছেঁকা। ছেঁকা তো দেখি বলেন, দেখেন ছেঁকা এখানে আসতে ভুলবেন না কেউ। এখানে এখানে ছেঁকা হচ্ছে, ছেঁকা শীতল, তোমাদের ছেঁকা শীতল দিয়ে হবে। তো গাছ তোলা ফাইনালি আমি মানে এখন যাচ্ছি এই খাওয়া দাওয়া প্যান্ডেলে। তো গাছ দেখেন, তো গাছ ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে দেখেন টেবিল টেবিল সাজানো হয়ে গেছে একেবারে। দেখেন খালি দুটার সময় আপনারা পৌঁছে গেলেই হলো, দেখেন পেয়ে যাবেন এখানে। দেখেন ছেঁকা ঠেকা যে কিছু চান, দেখেন দেশীয় খাবার আছে আমাদের। তো গাছ পিঠা তো দেখলেনি, সব কিছু তো দেখলেনি, এখানে আসবেন দেখেন। তারপর খাওয়া দাওয়া হবে ছেঁকা, ছেঁকা ভুলবেন না ছেঁকা। তো গাছ দেখতে পাচ্ছেন দেশি জনগোষ্ঠী, দেখেন আমার প্রিয় দেখতে রেলি হচ্ছে এখানে। তো গাছ দেখতে পাচ্ছেন এখন রাস্তায় যে রেলি করবে দেশি জনগোষ্ঠী। তো গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন রেলি হচ্ছে। তো গাছ দেখেন কত লোক, কত লোকজন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেলি দিবে। তো গাছ চলে দেখতে হতে পাচ্ছেন কত লম্বা এসে আছে। আচ্ছা আশা করি আপনিও এখানে আসবেন আমার ভিডিও দেখে। দেশি জনগোষ্ঠী উৎসবে এসে আমি ভিডিও বানাচ্ছিলাম, তখনই দেখি এই যে ডিজে ভাই দেখা হয়ে গেলাম। ডিজে ভাই কিছু আমার চ্যানেলের বিষয়ে আর দেশি জনগোষ্ঠীর বিষয়ে কিছু বলে দেন। তো বন্ধুরা অবশ্য এই ছোট্ট ভাই আমাকে এসে দেখা আমাকে বলতেছে যে আপনি এই মিটিংয়ে আসছেন, অবশ্যই আসছি। তো এই ছোট্ট ছেলেটার চ্যানেলে আপনারা অবশ্য সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ছেলেটা আজকে এখানে যেটা ভিডিও বানাইতেছে ব্লগ ভিডিও, তো এই ভিডিওটাও আপনারা দেখবেন। তো এইটুকু আশা করছি। আর দেশি জনগোষ্ঠীর যেটা আজকের মিটিং বা আজকে যেটা পুষনা উদযাপন, এই উদযাপনের যত দৃশ্য আছে ও অবশ্য ক্যামেরায় বন্দি করবে। এই বস্তুগুলো আপনারা সবাই দেখবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, এইটুকুই আমার অনুরোধ আর কি। তোরা শুনতে পারলেন ডিজে ভাই কি বললো? দেখেন আমি ডিজে ভাই আপনার ভিডিও আমি পড়াই পড়াই দেখি কি সুন্দর হয়। আপনি আপনার ফেস অত দেখান না কেন, একটু গল্প বলে দেন। তার মানে ফেস দেখাই না কি জন্য? ফেস দেখাই, দেখাই মাঝে, হ্যাঁ মানে অল্প স্বল্প দেখাই আর বাকি দেখাই না, এই কারণেই। তার মানে আমি নিজেই ভিডিও করি আবার নিজেই বলি আর কি। তো যার জন্য আমি থাকি পিছন সাইডে, হয়তো ক্যামেরাটা আমার সামনে থাকে, যার জন্য আমি ফেসটা ওইভাবে দেখাইতে পারি না আর কি। তো এই এতটুকু কারণ আর কি। তো গাইজ শুনতে তো বললেন, আমি এখন আপনাদেরকে ওই স্টেজটা দেখিয়ে দিচ্ছি। তো ডিজে ভালো থাকেন। ওইদিকে যাব এখন দেখতে পাচ্ছেন। তারপর